ভালো ছার এই আকলিমা তোরে না অনেক আগে ছাড়ি দিছি এমন সাসার করিস কেন এই তোর না একটা টিকটকারে আমার কাছে পাঠানির কথা এ তো আসগো না হ্যাঁ চিঠি উলাইলে তো ই কাইগো ও এ ফোন দে উন্টু ধরা হয়ে গেছে আমি শুনতে পাচ্ছি না এবার বল হ্যাঁ ওই টিকটকারে চিঠি উল তো কাইগো ছার শিডিউল কালকে তাহলে আজকে আমার সামনে একিটা নামটা হুনিয়ে দেন নাম কি জিগেন এই তোর নাম কি যারা এখানে আমাদের টিমে আছে আমরা প্রত্যেকটা টিম মেম্বার একে অন্যের আত্মীয় ফুল ফ্যামিলিটাই তাহলে কন্টেন্ট ক্রিয়েটিং এর সঙ্গে জড়িত নাকি আমার ইনফ্লুয়েন্স আমার পরিবার দর্শক সময় টেলিভিশনে বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর হাসান আমার সঙ্গে আজ একজন বিশেষ অতিথি আছেন যার জন্য আপনারা অনেকে অনেক অনুরোধ করেছেন আমার সঙ্গে আছেন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির কর্ণধার এবং জনপ্রিয় অভিনেতা রাকিব হাসান আমরা তার সঙ্গে আড্ডা দেব কথা বলবো অনেক কিছুই জানার আছে আপনারা আমাদের সঙ্গে হন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি অবশেষে খুলনা চলে আসলাম অনেকদিন আশা আশা হবে করে আশা হলো না যাই হোক আমাদের কাছে প্রচুর অনুরোধ এসেছে রাকিব ভাইয়ের ইন্টারভিউ দেখতে চায় আমি আশা করি যে আজকে সে দর্শকদের সেই আশা পূরণ হচ্ছে আর কি তো আমি প্রথমে একটু জানতে চাই যে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি এটার সাথে আসলে আপনি কোন কোন সেক্টরটাতে জড়িত আছেন এটার সাথে আপনার সম্পর্কটা কি আলহামদুলিল্লাহ ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির সাথে আমি একদম শুরুর থেকে জড়িত এই চ্যানেলের ডিরেক্টর আমি এবং কন্টেন্ট ক্রিয়েটরও আমি কাহিনী লিখি আমি আমি লেখক এবং পাশাপাশি অভিনয় করি এটা তো দর্শক দেখছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি শুরুর গল্পটা শুনতে চাই যে মানে কীভাবে শুরু করলেন কীভাবে মাথায় আসলো যে আমি একটা চ্যানেল খুলবো বা ই করবো আমি ফুল গল্পটা আসলে আপনার কাছে শুনতে চাই ওয়েল আসলে কীভাবে মাথায় আসলো এই ব্যাপারটা যদি বলতে হয় তাহলে প্রথমে এইটা আসে যে চ্যানেল খোলার প্ল্যানটা আমার মাথায় আগে আসে না এটা হলো আমার ছোটো ভাই খাইরুল ইসলাম জিসান চ্যানেলটা ও ওপেন করে ও কিছু কন্টেন্ট ক্রিয়েট করে ওটা আপলোডও করে অ্যান্ড পরবর্তীতে আমি দেখলাম যে ওর কন্টেন্টটা মোটামুটি ও চেষ্টা করছে বাট একটু নড়বড়ে আরও কিছু স্পেশালিটি দরকারের ভিতরে আরও ভালো হওয়া দরকার ওইটার চিন্তাভাবনা থেকেই মোটামুটি আমি ইনভলভ হই শুরুর দিকে গল্প করে স্ট্রাগলের কিছু আমি গল্প আপনার মুখেই শুনতে চাই নাকি আপনার শুরু থেকেই ফ্যামিলি এন্টারটেইনমেন্ট হিট হয়ে গেছে শুরু থেকেই এটা আমরা যখন প্রথম আমি যখন প্রথম কন্টেন্ট ক্রিয়েট করে আপলোড করি আমার ছোটো বোন আমার সাথে কন্টেন্টটা লেখছে আচ্ছা থিমটা ওর ছিল ও থিমটা দিয়ে যখন আমাকে বললো যে এইভাবে একটা গল্প করা যায় তখন আমি আর ও মিলেমিশে লেখা শুরু করি তো লেখার পরে কন্টেন্টটা আমরা আপলোড দিই নাম ছিল দেশি সিআইডি পার্ট ওয়ান পার্ট ওয়ান হ্যাঁ তো ওই কন্টেন্টটা আপলোড করার পরে ওটা প্রায় ছয় দিন চলে যায় মানে আশাতীত ভিউটা আমরা পাইনি ওটা থেকে প্রায় 615টা ভিউ পাইছি মানে 615 জন মানুষ দেখছে তাও আবার প্রায় 300 জনের কাছে আমি নিজে সেন্ড করছি আচ্ছা ইনবক্স ইনবক্সে পরে আমার ওই সময় যে আমাদের টিমে যারা ছিল ওরা একটু হতাশ হয়েছে সুন্দর একটা কন্টেন্ট আপলোড হয়েছে বাট ভিউ পাচ্ছি না বাট এই এই চিন্তাধারা অনেকের আসে কিন্তু আসলে এই চিন্তা আসাটা একদম যে আসাটা উচিত না তাও না একদম আসাটাও ঠিক না কারণ কি একটা কন্টেন্ট আপলোড হয়েছে মানুষ তো শত শত কন্টেন্ট আপলোড করেও তারপরে ভিউ পাচ্ছে না বা জনপ্রিয়তা পাচ্ছে না আর ওদেরকে আমি আশ্বস্ত করছি দেখো তোমরা হতাশ হয়েও না এটা থেকে আমরা অবশ্যই ভিউ পাবো কারণ জিনিসটা ভালো আমাদের কাছে লাগছে আমরা কাজ করে মজা পাইছি অবশ্যই আমরা ভিউ পাবো মানুষের সাড়া পাবো তো পরবর্তীতে এক সপ্তাহ পর যখন আমরা শ্যুট করতে যাই পরবর্তীতে পার্ট টুর ওইখানে তারা আমরা মিটিং করতেছিলাম যে ভাই এখনও 615টা ভিউ আমি সকালে দেখে আসছি এক মেম্বার আমাকে বলছে না আর বাড়িনি ও সকালে দেখে আসছে আমি আর দেখি না সকালবেলা তো পরে আমি আমার এমবি ছিল না আমি আরেকজনকে বলছি যে তুমি একটু দেখো এখন পর্যন্ত মানে কত ভিউ হয়েছে আর একটাও বাড়ছে কি না ও খোলার পরে দেখে 40,000 ভিউস অলরেডি ওইটা হ্যাঁ অলরেডি ওইটা ছড়াই গেছে এবং সব থেকে বেশি ভিউজ আসছে কলকাতা থেকে যেহেতু সিআইডি থেকে পরে মাশাল্লাহ ওই যে আমার পার্ট অন ওইটা থেকে হিট হলো আর ওই থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হিট চলতেছে আলহামদুলিল্লাহ দর্শক দেখতেছে তবু আমি একটু বলবো ওটা তো পার্ট ওয়ান তো হিট হয়েছে আপনার কাছে যদি ব্যক্তিগতভাবে আমি জিজ্ঞেস করি যে কোন কন্টেন্টটার পর সবচেয়ে বেশি হিট হওয়া বা ভিউ হওয়া হয়েছে আর কি যেটা ফ্যামিলি এন্টারটেইনমেন্টকে টার্নিং পয়েন্ট বলা যায় ওইটা কোনটা আপনি ইয়ে করবেন টার্নিং পয়েন্ট আমার যেটা মনে হয় যেটা আমার কাছে আমি যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে এবং কন্টেন্টগুলো ক্রিয়েট আমার হাতেই করা টার্নিং পয়েন্ট ছিল দর্শকের ডিমান্ড ছিল আমি লাস্টে এসে কিছু মোটিভেশনাল স্পিচ দিতাম দর্শকের ডিমান্ড ছিল যে রাকিব ভাই আসুক সে অভিনয় করুক
তো এটা চেয়েছিল যে এরকম হাসির কন্টেন্ট বানাচ্ছে, তো যে নির্মাতা যে বানাচ্ছে তাকে চাই। সে কেন সামনে আসছে? হ্যাঁ, তার মানে প্রথম কন্টেন্টগুলোতে আপনি সামনে আসতেন না? আমি সামনে আসতাম না। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে আমি ছোট ভাইদের সাথে আলাপ করলাম, পরিবারের সাথে আলাপ করলাম, তো ছোট ভাই বলে দিল যে ভাই আপনার আসতে হবে, আপনি কাজ করেন। আমি রাজি ছিলাম না প্রথম, তো পরিবারের সবাই, আমার ইনফ্লুয়েন্স আমার পরিবার, তো পরিবারের সবাই বললো যে আসো তুমি। পরে আমি একটা কন্টেন্ট করলাম, ওটা বরিশালের দেশি সিআইডি বরিশালের, এটা ছিল কন্টেন্টের নাম, বরিশাল্লা দেশি সিআইডি বরিশাল্লা। তো ফার্স্ট আমার এন্ট্রি হয় ভিলেন হিসেবে, ওইটা থেকে টার্নিং পয়েন্ট, ওইটা হিট হয়েছে এবং প্রচুর পরিমাণে ওটার ভিউজ আসছে, প্রায় তিন দিনে প্রায় আপনার 15 লাখ 20 লাখের মতো ওই সময়, আরও 4-5 বছর আগে, 4-5 বছর আগে, প্রায় 5 বছর। আচ্ছা, ভিউয়ের প্রসঙ্গ যেহেতু আসলো, আমি যদি ভুল না করি, যে কোনো একটা কন্টেন্ট আছে যেটা হচ্ছে মানে বাংলাদেশে রেকর্ড করেছে একদিনে, ওই বিষয়টা আমি আপনার থেকে জানতে চাই। এটা আমাদের করোনার সময়, স্কুল কলেজ এই করোনার সময় বন্ধ হয়ে গেছে, তো এখন কী করা যায়, অথবা যদিও যায় দেখা গেল 20 বছর পরে স্কুল খুলছে। হ্যাঁ, একটা সময় তো এটাই মনে হয়েছিল। হ্যাঁ, এইটা গভীরভাবে চিন্তা করার পর আমি দেখলাম যে এইটা একটা কন্টেন্ট, ওইটা বানিয়ে আপলোড করলাম এবং সর্বোচ্চ ভিউ বাংলাদেশে ওইটা দিয়ে আসছে, মানে এটা এখন পর্যন্ত এটা রেকর্ড ব্রেক হয় নাই। ওইটা একদিনে 24 ঘন্টায় আমরা ওইটা থেকে ফেসবুকে 1 কোটি ভিউজ পাইছি ফেসবুকে। হ্যাঁ, এবং যে সেকেন্ড কন্টেন্ট, সেকেন্ড যে রেকর্ডটা, ওইটাও 92 লক্ষ, বাস ডাকাতি আমাদেরই একটা কন্টেন্ট আমি, এবং ওইটা ফেসবুকেও আপলোড করেছি, একটা স্ট্যাটাসও দিছি যে সব থেকে বাংলাদেশের রেকর্ড ভিউজ এটা একদিনে। কন্টেন্টটা বানানোর সময় কি একবার মনে হয়েছিল যে এটা এভাবে ব্লাস্ট হবে? একটা মজার ঘটনা, সেটা হলো কি, কন্টেন্ট বানানোর পরে আমি আসলে ভিউজের নাম্বার, ভিউজ নিয়ে টেনশন করি না, চিন্তাও করি না, দেখিও নাই। ভাইয়া আসতেছিল অফিস শেষ করে, ভাইয়া ফোন করছে, আচ্ছা যে তুই কি কন্টেন্ট দেখছিস একবারও, ভিউ কীরকম হয়েছে? আমি বললাম না। তো বলল, তখন কেবল 1 ঘন্টা হয়েছে। আচ্ছা, ভাইয়া বললো অলরেডি 3.5 লাখ ভিউজ 1 ঘন্টা ফেসবুকে। হ্যাঁ, তো আমি তাড়াতাড়ি ঢুকলাম, ঢুকে দেখলাম ওটা প্রত্যেক মিনিটে মিনিটে 30,000-40,000 এরকম করে ভিউজ হচ্ছে মিনিটে মিনিটে মিনিটে। আচ্ছা, তো একটা সময় আমাদের কন্টেন্টের একটা সময় গতি একটু কমে, যেমন মাগরিবের সময় বাংলাদেশে বিজি টাইম, হ্যাঁ এরকম সময় না, 12টা-1টার পরে আবার ভিউজটা আলাদাভাবে বেশি করে আসে, কারণ প্রবাসীরা প্রচুর পরিমাণে আমাদের ভিডিও দেখে। আচ্ছা আচ্ছা। তো 12টার পরে ইউরোপ আমেরিকা যারা এই সময় জেগে থাকে, স্পেশালি 12টা থেকে 3টা পর্যন্ত মিডিল ইস্টে যারা থাকে, ওদের এই সময় সন্ধ্যার পরে বা 8টার পরে অবশ্যই টাইম থাকে, হ্যাঁ ওনারা দেখে। যখন এইটা শেষ হয়ে যায় 3টার পরে, তখন ইউরোপ আমেরিকা ওনারা দেখে, এই সময় ভিউজ, ভিউজটা কমে 6টার পরে, সকাল 6টা থেকে, আচ্ছা সকাল 6টা থেকে 10টা-11টা পর্যন্ত ভিউজটা একটু কম থাকে। এটা তো শুরুর দিকে গল্প ছিল, এখন তো কন্টেন্ট দিলেই ভিউ হয় আলহামদুলিল্লাহ, এখন তো আগুন ধরে গেছে বলতে গেলে, না আপ দিলেই ভিউ হয়ে যায়। তবুও প্রথম দিকে যখন কন্টেন্ট বানাতেন ভিউ হতো, ধরেন এমন কখনো হয়েছে যে বিশেষ করে যে যখন 1 কোটি আর 92 লাখ হলো, পরে কন্টেন্টগুলো ভিউ কেমন ছিল? অ্যাজ ইউজুয়াল ছিল, তখন একটু আফসেট লাগলো, ইস আগেরটা 92 লাখ হলো, এটা একটু কম হলো। না, সবসময় শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, কারণ যখন 1 কোটি ভিউজ হয়েছে তখন শুক্রিয়া আদায় করছি, এটা আমাদের জন্য একটা পুরস্কার, অনেক বড় প্রাপ্তি। এবং পরবর্তীতে কমে গেছে তখন যে আমি আফসোস করবো এরকম যে না কেন হইলো না, এটা তো আমার বেশি খাইতে চাইতেছি, এরকম আমি কখনোই চাইনি। আমাদের পুরো পরিবার ভিউজ বেশি হলে আলহামদুলিল্লাহ, কম হলেও আলহামদুলিল্লাহ, স্যাটিসফাইড আমরা। আচ্ছা, এখানে আমি একটা ইনফরমেশন যোগ করি, আমার যদি ধারণা শুনলাম আপনাদের ফুল ফ্যামিলিটাই তাহলে কন্টেন্ট ক্রিয়েটিং এর সঙ্গে জড়িত নাকি? আলহামদুলিল্লাহ। মানে কে কে আছে একদম কারা কারা? আমি যদি আমাদের আমাদের যে ছোট ভাগ্নে আছে একটা, হ্যাঁ ওর বয়স 5-6 বছর, অভিনয় করছে ওই ভিডিওতে যেটা 1 কোটি ভিউজ হয়েছে। আচ্ছা, ও নিজেও ডায়লগ দেয় মাঝে মাঝে, নিজেও সংযোজন করে, মানে কন্টেন্ট মানে আপনার সাথে সাপোর্টে আসে আসে, মানে তো একটা মানে এটা তো তাহলে একটা পারমাণবিক বোমা তো হয়ে গেছে আর কি আপনার ফ্যামিলিটা, যেখান থেকে শুধু কন্টেন্ট আসে। মজার ব্যাপার কি, আমরা যখন কন্টেন্ট এডিট যখন ছোট ভাই করে ফেলে, তখন আমাদের ঘরের সবাই চেক দেয় ওইটা, তো স্পেশালি চেক কে কে দেয়, আমার ভাগ্নি, ছোট ভাগ্নি আর ছোট ভাগ্নি। আচ্ছা, ভুল ত্রুটি হলেও ওরা দুইজনে ধরায় দেয়। আমি একটু থিম কনসেপ্টগুলো নিয়ে কথা বলতে চাই, এই থিমগুলো আসলে আপনার মাথা থেকে কোথা থেকে আসে, মানে কীভাবে আপনি আবিষ্কার করেন কন্টেন্ট থিমগুলো? আসলে আলহামদুলিল্লাহ, এটা আমাদের পরিবারের যে পরিস্থিতি, যে আমাদের একটা পরিবেশ বিরাজ করে, আমরা হাসি খুশি থাকি সবসময়, আমরা পরিবারের ভিতরে, আমি স্পেশালি আমি পরিবারের ভিতরে আড্ডা দিতে বেশি পছন্দ করি, তো পরিবারের ভিতর থেকে হাসি খুশি থাকতে থাকতে এগুলো মাথায় আল্লাহ তাআলাই দিয়ে দেয়, ওখান থেকে আসে অটোমেটিক, সব কিছুই আল্লাহই করে। কনসেপ্ট একটা আস, মানে এক একটা কন্টেন্ট ক্রিয়েটিংয়ে কতদিন সময় নেন আপনি? ধরেন কনসেপ্ট সাজে, এটা কি ডিপেন্ড করে আমার গল্পের নামের উপর, আমি আগে নাম বাছাই করার চেষ্টা করি যে কী নাম দিয়ে বা কোন এলিমেন্টের বা কোন ইসের উপরে আমি করব, কোন কাহিনীর উপরে, বা দেশে কোনো ট্রেন্ডিংয়ে কোনো কিছু আছে কি না, এটাকে চিন্তা করি, একটা থিম বাছাই করি আগে।
এরপরে আর্টিকেলগুলো সাজাই আস্তে আস্তে। ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও আরও অনেকের সাথে কথা বলেছি, সবার সাথে কথা বলেছি, দেখলাম যে সবাই একটা কথা বলেছে যে রাকিব ভাই আমাকে এনেছে, আমাকে একটু উৎসাহ দিয়েছে আসার জন্য। মানে আমি বুঝতে পারলাম যে ওয়ান কাইন্ড অফ আপনি টার্গেট করেছেন বা তাকে আপনি বুঝতে পেরেছেন যে একে দিয়ে হবে। এই যে টার্গেটিংটা, এইটাও আপনার কি আল্লাহর দান বা আপনি কি দেখে যাচাই করেন যে একে একে নিয়ে আসলে? কারণ আপনার বন্ডিংটা অনেক সুন্দর আপনাদের ইউনিটের। জি আলহামদুলিল্লাহ, ভালো কোয়েশ্চেন। আমার যারা এখানে আমাদের টিমে আছে, আমরা প্রত্যেকটা টিম মেম্বার একে অন্যের আত্মীয়, এবং ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি মানে ফ্যামিলির। আমার পরিবারের যারাই কাজ করে প্রত্যেকেই আমার পরিবারের সাথে জড়িত, আমার রিলেটিভ, রিলেটিভের বাইরে এখানে কেউ নেই। ঠিক আছে, ওকে, আবার আসবে একটু ব্যক্তি আপনার কাছে আসে। আপনার দেশের বাড়ি কোথায়? জন্ম হয়েছে খুলনায়। আচ্ছা, আমাদের দেশের বাড়ি পটুয়াখালী, বরিশাল। বরিশালে না, এই আপনার কন্টেন্টিংয়ে তো আমি দেখলাম যে আপনি বরিশাল ল্যাঙ্গুয়েজটা ইউজ করেন। হ্যাঁ, এই কারণে কি বরিশালটা নাকি? এই কারণে আসলে দর্শক আমাকে এভাবেই নিয়েছে যে এইখানে অভিনয় করে আমরা নিজেরা যখন মজা পাই না তখন আমরা স্টপ করে দিই, কারণ নিজেরা যখন মজা পাবো এটা হিট হবে, এটা দর্শকও নেবে, দর্শকও মজা পাবে। আমি ক্যারেক্টার করে মজা পাচ্ছি না, তো এটা দর্শক কীভাবে নেবে? চাচি আসলে বাস্তবতা তুলে ধরে। আচ্ছা, চাচির কথা শুনতে তিতা হলেও বাস্তব, একদম বাস্তব কথা বলে চাচি।